सुप्रिय शिक्षार्थीबृंद आज के तुम्हारे साथ आलोचना करब कम्प्यूटर ऑफिस एप्लीकेशन टू एटार प्रथम अध्याय अर्थात द्वितीय वर्षेर क्लास एटा प्रथम अध्याय तुम्हारे आछे तथ्य प्रजुक्ति एवं एर प्रयोग क्षेत्र। तो प्रथम आमरा आसि जे तथ्य एवं प्रजुक्ति जिनिसटा कि आसले আমাদের জানতে হবে যে তথ্য প্রযুক্তির জিনিস বর্তমান যুগকে আমরা বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তির যুগ বা ইন্টারনেটের যুগ। বর্তমান বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ অর্থাৎ ইন্টারনেটের কারণে আমরা পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারছি এবং আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পন্ন করে থাকছি এবং ভবিষ্যতে যে কোনো কাজ বা যে কোনো দেশের অর্থনীতিই অনেকটা নির্ভর করে থাকে সাধারণত এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তো আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের বাজার ব্যবস্থা এবং আমাদের সব কিছুই এখন বলা যায় যে আমাদের কর্মসংস্থানের অনেকটাই এখন ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশ যেহেতু একটা জনবহুল দেশ এজন্য আমাদের দেশে চাকরি পাওয়াটা কিন্তু একটা কঠিন ব্যাপার। তো প্রতিনিয়ত বাংলাদেশে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বেকারত্বের সংখ্যা বাড়ছে। তো এদের সবারই কর্মসংস্থান করা সম্ভব হয় না। তো ইন্টারনেটের কাজ করার মাধ্যমে আমরা দেশের বেকারত্বের সমস্যার সমাধান করতে পারি এবং অর্থ উপার্জন করে বর্তমানে আমরা শ্রমবাজারে আমাদের একটা অর্থনৈতিক অবস্থান দাঁড় করাতে পারি। তো প্রথমে আমরা আসি আমাদের তথ্য এবং প্রযুক্তি বলতে কি বোঝায়। মানুষের প্রত্যেকটা জীবনে তথ্যের প্রতিটি জীবনে বিভিন্ন ধরনের তথ্যের সমাবেশ ঘটেছে যার পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। তা মানুষের এত সব তথ্য কিন্তু সবসময় মনে রাখা সম্ভব হয় না যার জন্য প্রয়োজন পড়ে প্রযুক্তির। তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, উপকরণ প্রক্রিয়াকরণ, তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি। এখন তথ্য প্রযুক্তির সংজ্ঞা আমরা জানলাম, এরপরে আমাদের জানতে হবে গ্লোবাল ভিলেজ জিনিসটা কি। গ্লোবাল ভিলেজ বলতে গ্লোবাল অর্থ বিশ্বায়ন আর ভিলেজ বলতে আমরা বুঝি গ্রাম। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করলে দেখব যে ভিলেজ অর্থাৎ গ্রামে মানুষ কিন্তু একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে তো এবং একে অন্যের বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের সাথে এগিয়ে আসে। সেরকম আমাদের এই গ্লোবাল ভিলেজ জিনিসটা হচ্ছে যে একটা সারা বিশ্বের একটা একক সমাজ যেখানে সারা বিশ্বের মানুষ একই সমাজে বসবাস করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সেবা প্রদান করে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের কিছু সুবিধা আছে অর্থাৎ প্রশ্ন হয় যে গ্লোবাল ভিলেজের সুবিধাগুলো উল্লেখ করো। তো গ্লোবাল ভিলেজের সুবিধাগুলো হলো আমাদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, ঘরে বসেই আমরা সহজেই উন্নত চিকিৎসা সেবা পাচ্ছি, মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে, সারা পৃথিবীর মানুষকে আমরা অর্থাৎ হাতের মুঠোয় অর্থাৎ সারা পৃথিবীটা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে, সকল ধরনের ব্যবস্থাপনার যে খরচ সেটা কমে এসেছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেন অনেক সহজ হয়েছে। এর ফলে কিছু অসুবিধাও আছে, অসুবিধার কথাও বলবো। অসুবিধাগুলো হলো ইন্টারনেটের ব্যবহার, অবাধ ব্যবহারের ফলে অনেক সময় অনেকে অনৈতিক কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে তথ্য সেই তথ্যের গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে, সাইবার যে আক্রমণ সেটা সংঘটিত হচ্ছে এবং ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারে হ্যাকিংয়ের মাধ্যমে গোপনীয় তথ্য চুরি হয়ে যাচ্ছে। এছাড়াও ইন্টারনেটের ফলে বিভিন্ন দেশে যুদ্ধ সংঘটিত হচ্ছে যেটার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এখন আমাদের প্রথম অধ্যায়ে যে আছে গ্লোবাল ভিলেজ
এটা সম্পর্কে আমরা একটু জানবো। অর্থাৎ বিশ্বগ্রামের যে ধারণা, গ্লোবাল ভিলেজের অর্থ হলো বিশ্বগ্রাম। এখানে কানাডার একজন বিখ্যাত বিজ্ঞানী অর্থাৎ কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিখ্যাত দার্শনিক মার্শেল ম্যাকলুহান সর্বপ্রথম এই গ্লোবাল ভিলেজ কথাটা ব্যবহার করেন। তিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 21শে জুলাই, কানাডাতে জন্মগ্রহণ করেন। তিনি গ্লোবাল ভিলেজের প্রথম, তিনি দি মিউজিয়াম ইজ দ্য ম্যাসেজ এবং গ্লোবাল ভিলেজের উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছিলেন। এবং তিনি ইন্টারনেট আবিষ্কারের প্রায় 30 বছর পূর্বে এই সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। এখন গ্লোবাল ভিলেজ যে জিনিসটা আমরা জানলাম, গ্লোবাল ভিলেজ জিনিসটা কি, এর উপাদানসমূহ এখন আমরা জানবো যে গ্লোবাল ভিলেজের উপাদানসমূহ কি কি। আধুনিক প্রযুক্তিতে গ্লোবাল ভিলেজ সহজেই সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তো এইগুলো সমাধান করার জন্য কিছু উপাদানের প্রয়োজন, সেগুলোর ভিতরে আছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা বুঝি যেগুলো গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কাজ করে। হার্ডওয়্যারের মধ্যে রয়েছে কম্পিউটার, বিভিন্ন ধরনের পেরিফেরাল ডিভাইস, মোবাইল ফোন, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি। আর সফটওয়্যার, সফটওয়্যারগুলো হলো কাজ হলো হার্ডওয়্যারগুলোকে সচল করা। অর্থাৎ হার্ডওয়্যারকে সচল করার জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়। সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, যেমন ব্রাউজিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। এরপরে আছে নেটওয়ার্ক সংযুক্ততা। অর্থাৎ বিশ্বগ্রামের সাথে তথ্য শেয়ার করতে গেলে আমাদের অবশ্যই নেটওয়ার্ক বা ইন্টারনেটের সংযুক্ততা থাকতে হবে, এবং এই ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশনের মাধ্যমে আমরা ইন্টারনেট সংযুক্ততা করা সম্ভব। এরপরে দরকার যে উপাদান, সেটা হলো ডাটা। অর্থাৎ গ্লোবাল ভিলেজের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য বিশ্বগ্রামে বসবাসরত সকলকে বিনামূল্যে বা অর্থের বিনিময়ে শেয়ার করতে পারবে। এরপরে আছে মানুষের সক্ষমতা। অর্থাৎ গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠা করার জন্য মূলত মানুষই কাজ করে থাকে, এবং এটা প্রতিষ্ঠা করার জন্য মানুষের সক্ষমতা অতি প্রয়োজনীয়। এরপরে আমরা জানব যে যোগাযোগ প্রযুক্তি জিনিসটা কি। যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ কোনো যন্ত্রের মাধ্যমে কোনো তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডাটা কমিউনিকেশন, আর এই কমিউনিকেশনের জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বলা হয় যোগাযোগ প্রযুক্তি। মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি হলো যোগাযোগ প্রযুক্তির উদাহরণ। এরপরে আমরা যে প্রশ্নের উত্তর জানবো, যে প্রশ্নটা জানবো, সেটা হলো যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি। ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটা সিস্টেম, যেখানে মডেলিং, তার অনুকরণ এবং প্রয়োগের মাধ্যমে মানুষের কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এবং উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে একজন কম্পিউটার নিয়ন্ত্রিত তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহৃত হয়, চশমা ব্যবহৃত হয়, হেডসেট, গ্লোভস, ছুট ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবে উপলব্ধি করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি বলতে সাধারণত বোঝায় যে বাস্তবে সত্য নয়, কিন্তু সত্যের মতো করে একটা বাস্তবতা তৈরি করাকেই বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ মনে হতে পারে যে আমরা একটা ফলের জুস খাচ্ছি, অর্থাৎ আমের জুস খাচ্ছি, ধরলাম যে আমরা একটা আমের জুস খাচ্ছি, কিন্তু সেখানে সেটাতে স্বাদ গন্ধ সবই আমের মতো, এবং আম খেলে শরীরের যে উপকার হয় জুসে সেটিও হচ্ছে, কিন্তু এই জুসের মধ্যে আমের কিন্তু বিন্দুমাত্র কোনো ছিটেফোঁটাও নাই, সম্পূর্ণটাই কেমিক্যাল, এরকম একটা জিনিস। সুতরাং এরকম একটা জিনিসকেই বোঝাচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ বাস্তবে সত্য নয় কিন্তু সত্যের মতো করে বাস্তব অভিজ্ঞতাকে তৈরি করার যে পরিবেশ বা
সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা কল্পনা বাস্তব। এরপরে আমরা শিখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটা সিস্টেম যেখানে কম্পিউটার মানুষের বুদ্ধি বিবেচনার মতো করে কাজ করবে, কম্পিউটার মানুষের মতো করে চিন্তা করবে, কীভাবে অসম্পূর্ণ তথ্য সম্পূর্ণ করে সিদ্ধান্তে পৌঁছাবে, কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান ঘটাবে ইত্যাদি জিনিসগুলো নিয়ে কাজ করার পরে সে একটা নির্দিষ্ট সমাধানে পৌঁছাবে। এটাকে বলা হচ্ছে অর্থাৎ জটিল এবং কঠিন সমস্যা কম্পিউটারের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র কিছুটা বর্ণনা করা যায়, যেমন চিকিৎসা বিদ্যায় রোগ নির্ণয়ে, তারপরে আছে শেয়ার লেনদেনে, রোবট কার্যক্রম নিয়ন্ত্রণে এবং বিমান চালনা, যুদ্ধক্ষেত্র পরিচালনা ইত্যাদি কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও হাসপাতালগুলোতে ডাক্তার এবং স্টাফদের প্রতিনিয়ত তাদের কর্মতালিকা বণ্টন, তারপরে অর্থায়ন অর্থাৎ ব্যাংকিং পরিচালনা কার্যক্রম, স্টক লেনদেন, এরপরে আছে ওয়েবসাইটে বিভিন্ন অনলাইন সেবা প্রদানের ক্ষেত্রে ওয়েব পেজ, ওয়েবসাইট, অনলাইন সাহায্যকারী, এরপরে আছে যানবাহন অর্থাৎ যানবাহনের গতির সাথে মিল রেখে গাড়ির গিয়ার পরিবর্তন ইত্যাদি জিনিসগুলোতে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই আমরা জানলাম যে কম্পিউটারের বর্তমান আমাদের জীবনে কম্পিউটারের যে প্রয়োগ ক্ষেত্রগুলো আছে তার ধারণা আমরা পেলাম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।